হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে সূচকের একটি নতুন টাইপের অঙ্কনে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অবশ্যই বলবো যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে এই টাইপের অঙ্কগুলিকে তোমরা শিখতে পারো। আর সূচকে যারা দুর্বল রয়েছে তাদের বলবো সূচকের প্রথম ভিডিও থেকে দেখার চেষ্টা করো, যাতে তোমাদের সূচকের বেসিক ধারণা তোমাদের তৈরি হয় এবং পরীক্ষায় বিভিন্ন ধরনের অঙ্ক আসলেও তোমরা যেন সহজেই করতে পারো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। তো দেখে নাও আজকের ভিডিওতে যে টাইপ নিয়ে আমি আলোচনা করেছি সেই টাইপের প্রথম অঙ্ক। দেখো প্রথম অঙ্কে বলা আছে 27 এর মাথা x = 81 মাথায় y হয় তবে x = y কত হবে। তো সহজেই বুঝতে পারছো আজকের অঙ্কগুলিকে সাধারণত সমীকরণের পার্টগুলি নিয়ে আমি আলোচনা করব, এবং তোমাদের অবশ্যই বলবো সূচকের সূত্রগুলিকে অবশ্যই মুখস্থ করে নিও, যাতে সহজেই অঙ্কগুলিকে তোমরা করতে পারো এবং ভাঙতে পারো। তো এবার দেখে নাও যে আমরা কী করে করতে পারি। তো প্রথমেই দেখো 27, 27 একটি মৌলিক সংখ্যা নয়। তো আমরা জানি যে সূচক করতে গেলেই সূচকের বেস যেন সর্বদা মৌলিক সংখ্যাতে আসে, বা যদি কোনো সূত্রে ফেলা যায় সেই সংখ্যার সাহায্যে সেটাকে যেন মিল সূচকের বেস যেন সর্বদা মৌলিক সংখ্যাতে থাকে। তাহলে 27কে আমরা যদি মৌলিক সংখ্যাতে আনি তাহলে কীভাবে করতে হবে, 3 ৯ ২৭, 3 ৩ ৯, অর্থাৎ 3 এর মাথায় 3 আমরা লিখতে পারি, অর্থাৎ 3টে 3-এর গুণফল ইন্টু এক্স। 81কে যদি আমরা ভাঙি তাহলে আমরা সহজেই বলতে পারি 3 দিয়ে ভাঙলে 27, 3 ৯ ২৭, 3 ৩ ৯, তাহলে আমরা লিখতে পারি 3 এর মাথায় 4, আর বাইরে রয়েছে ওয়াই। এবার যদি আমরা এটাকে গুণ করি, পাওয়ারে পাওয়ারে আমরা জানি গুণ হয়ে যায়, তাহলে 3 3 এক্স, আর এই পাশে থাকবে 3 এর মাথায় 4 ওয়াই। এবার আমাদের সূত্র অনুসারে বেস যদি সমান থাকে, মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে, তার মানে হচ্ছে পাওয়ারও সমান হয়ে যাবে, অর্থাৎ আমরা সহজেই লিখতে পারি 3x = 4y। এবার আমাদের বলেছে x অনুপাত y কত হবে, তাহলে একে অনুপাতে কনভার্ট করতে হবে। তাহলে একে অনুপাতে কনভার্ট করতে গেলে কি করতে হয়, অনুপাতে কনভার্ট করার নিয়ম হচ্ছে, অর্থাৎ x অনুপাত y, যে সংখ্যাটি থাকবে সেটি উল্টে যাবে, তাহলে 1/3 অনুপাত 1/4। তাহলে কি করব, x অনুপাত y = একে ক্রস গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 অক্ষে 4 আর 3 অক্ষে 3। তাহলে এই অঙ্কের উত্তর দেওয়া হলো 4 অনুপাত 3, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এবার দেখে নাও একই নিয়মে যে পরবর্তী অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। দেখো পরবর্তী অঙ্কটিও আমরা একই নিয়মে করব। নিচে দেখো বেস রয়েছে 4, এই বেসকে আমরা সর্বপ্রথম আমাদের মৌলিক সংখ্যার বেসে নিয়ে যাব। তাহলে এর সর্বনিম্ন মৌলিক সংখ্যাটি দাঁড়াচ্ছে, যদি 2 দিয়ে ভাগ করে 2 দ্বিগুণিত 4, তাহলে আমরা লিখতে পারি 2 এর মাথায় 2, এই 2 এর মাথায় 2 মানেই হচ্ছে 4, আর বাইরে রয়েছে x = 8। 8কে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়াবে 4 দ্বিগুণিত 8, 2 দ্বিগুণিত 4, তাহলে লিখতে পারি 2 এর মাথায় 3, এবং বাইরে রয়েছে 3। এবার আমাদের কাজ কি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2x, আর এখানে দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল 9। এবার আমাদের সূত্র অনুসারে বেস যদি সমান থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি 2x = 9। তাহলে x = কত আসবে, তাহলে x = আসবে 2, এই পাশে ভাগ অবস্থায় চলে আসবে। তবে আমাদের উত্তর চেয়েছে x = কত হবে, তাহলে আমরা সহজেই বলতে পারি x = হবে 9/2। তো এটাকে যদি ভালোভাবে লেখা যায় তাহলে দাঁড়াবে হচ্ছে 4.5, এটি হচ্ছে অঙ্কের উত্তর। তো এবার দেখে নেওয়া যায় এই টাইপের পরবর্তী অঙ্ক। দেখো এই টাইপের পরবর্তী অঙ্ক আগের টাইপগুলো থেকে একটু জটিল দিকে যাবে আস্তে আস্তে। তো কিভাবে আমরা করতে পারি সেটাকে দেখে নাও। এবার দেখো অঙ্কে বলা রয়েছে 2 এর পাওয়ার, একটা বড় সংখ্যা বলা রয়েছে, আর এখানে 16 পাওয়ার x। তো সর্বপ্রথম আমরা কি আমাদের কি করতে হবে, যেখানে দেখো বেস এখানে 2 রয়েছে, 2 একটা মৌলিক সংখ্যা, তো এই বেসকে কখনো পরিবর্তন করা যাবে না, কিন্তু সমান সমান এই পাশে যে সংখ্যাটি রয়েছে এটা হচ্ছে 16। তো এই 16কে আমাদের পরিবর্তন করতে পারি। তাহলে কিভাবে করব সেটাকে দেখো, 16কে যদি আমরা 2 এর বেসে নিয়ে আসি তাহলে তখন কি করে করব, 2 দিয়ে ভাগ করতে হবে, 8 দুগুণি 16, 4 দুগুণি 8, 2 দুগুণি 4। তাহলে আমরা 16কে যদি 2 এর বেসে আনি তাহলে লিখতে পারি এখানে 4টে 2-এর গুণফল, অর্থাৎ 2 এর মাথায় 4। তাহলে এখানে 2 এর মাথায় বলা আছে 2x + 4 = 16, মানে হচ্ছে 2 এর মাথায় 4, আর পাওয়ারে রয়েছে x। তাহলে পাওয়ার পাওয়ার কী হয়ে যায় সেটা আমরা ভালো করেই জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, অর্থাৎ বলতে পারি 4x। এবার বেস সমান হয়ে গেল, তাহলে আমরা জানি বেস যদি সমান হয় তাহলে পাওয়ার কী হবে, সমান। তাহলে আমরা সহজেই লিখতে পারি 2x + 4 = 4x।
এবার আমরা সমীকরণের নিয়মে অঙ্কটিকে সলিউশন করতে পারি। তাহলে এক্স গুলোকে আমরা যদি একদিকে আনি, টু এক্স মাইনাস ফোর এক্স সমান সমান মাইনাস ফোর, যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে মাইনাস টু এক্স সমান সমান মাইনাস ফোর, আর উভয় দিকে মাইনাস আছে মানে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে এক্স সমান সমান 4/2, কাটলে দাঁড়াবে অ্যান্সার 2। এবার একইভাবে পরের অঙ্কটি দেখো আমরা কিভাবে করতে পারি, এটি ভগ্নাংশের টাইপে রয়েছে, তখন আমরা কিভাবে করতে পারবো সেটাকে ফলো করো। এখানে দেখো বলা রয়েছে এ বাই বি এক্স মাইনাস ওয়ান, এখানে বলা আছে বি বাই এ এক্স মাইনাস থ্রি। তাহলে দুই দিকের বেস কিন্তু আমাদের সমান নয়, তাহলে বেস যদি সমান না থাকে তখন আমাদের কিভাবে করতে হবে সেটাকে ভালো করে দেখে নাও। তো অঙ্কটিকে আমরা কিভাবে করতে হবে সেটাকে দেখো, আমাদের সর্বপ্রথম দুটো বেসকে একই রকম বেসে আনতে হবে। এখানে দেখো বলা আছে এ বাই বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান, এই দিকেও বেসকে আমাদের এ বাই বিতে আনতে হবে। তাহলে কীভাবে আনতে হবে, আমরা এর আগে বেসকে এ বাই বিতে পরিণত করি। যদি এই সংখ্যাটিকে উল্টিয়ে দিতে হয় এর মানে হচ্ছে পাওয়ারকে মাইনাস ফিগার হয়ে যাবে। যদি বেস আমাদের ভগ্নাংশে থাকে এবং ভগ্নাংশটিকে যদি হরকে লবে আনতে হবে এবং লবকে হরে আনতে হয়, তখন পাওয়ার যে সংখ্যাটি থাকবে তার আগে মাইনাস চিহ্ন দিয়ে আমরা এই সংখ্যাটিকে উল্টে দিতে পারি। এবার আমাদের কি করব, দেখো বেস সমান হয়ে গেছে তাহলে বলতে পারি পাওয়ারও সমান, তার এক্স মাইনাস ওয়ান সমান সমান মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস থ্রি। এবার সমীকরণের মতো পুরোটাকে অঙ্ক করতে পারি, তাহলে এক্স আর এই পাশে সংখ্যাটিকে আনলে প্লাস এক্স, তাহলে প্লাস থ্রি মাইনাস ওয়ান এই পাশে আসলে প্লাস ওয়ান, তাহলে এই পাশে দাঁড়াবে টু এক্স আর এই পাশে দাঁড়াবে ফোর, তাহলে এক্স সমান সমান দাঁড়াবে 4/2, কাটলে 2, তাহলে এক্স এর মান দাঁড়াবে অঙ্কে 2। এটাই হচ্ছে অঙ্কের উত্তর। তাহলে আরও একটি পার্ট আমরা শিখলাম যে যদি ভগ্নাংশ আকারে বেস থাকে তখন বেসকে যদি উল্টাতে হয় অর্থাৎ নিচের সংখ্যাকে ওপরে নিয়ে যেতে হয়, ওপরের সংখ্যাকে নিচে আনতে হয়, তখন পাওয়ারে মাইনাস হয়ে যাবে। এবার দেখে নেব যে পরবর্তী অঙ্কটিকে আমরা কীভাবে করতে পারি। দেখো পরবর্তী অঙ্কে বলা রয়েছে যদি 3 এর পাওয়ার x^+3 থাকে প্লাস 7 = 2550 হয়, যদি 3 এর পাওয়ার x+3 + 7 = 250 হয় তবে এক্স এর মান কত, তখন কি করতে হবে 3x+3 + 7 = 250। এবার প্লাস 7 এর মাথায় কোনো সংখ্যা নেই, তো আমরা সহজেই সংখ্যাটিকে সমান সমান ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3 এর মাথায় x+3 = 250 - 7। এবার কি করব, 3 এর মাথায় x+3 আর 250 থেকে যে 7 বিয়োগ যায় তাহলে দাঁড়াবে 243। এবার আমাকে 243কে 3-এর বেসে আনতে হবে, তবেই অঙ্কটিকে আমরা সূত্রের মাধ্যমে করতে পারবো। তাহলে 243কে যদি 3-এর বেসে আনতে হয় তাহলে 243কে আমাদের ভাঙতে হবে। তাহলে 243কে যদি ভাগ করি অর্থাৎ 3 দিয়ে ভাগ করে 3 8 24, 3 অক্ষে 3, 3 27 81, 3 9 27, 3 3 9, অর্থাৎ বলতে পারি 243 মানে হচ্ছে 3 এর মাথায় 5। তাহলে এদিকে সহজেই আমরা লিখতে পারি 3 এর মাথায় 5, আর এই পাশে অঙ্কে রয়েছে 3 এর মাথায় x+3। এবার বেস সমান হয়ে গেছে, তখন কী হবে পাওয়ারও সমান হয়ে যাবে অর্থাৎ 5। তাহলে আমরা x সমান সমান লিখতে পারি 5 - 3 সমান সমান x সমান সমান 2। এটি হচ্ছে এই অঙ্কের। তো সূচকের যে বিভিন্ন টাইপের অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করছি। যদি তোমাদের কখনও অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তোমরা তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নিও, এবং তোমাদের যদি আরও কোনো অঙ্কে অসুবিধা থাকে তোমাদের বলবো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানিও, আমি চেষ্টা করব বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের সেগুলোকে দেখিয়ে দেওয়া। তো এবার এই টাইপেরই পরবর্তী অঙ্কগুলিকে দেখে নাও। তো এবার দেখানো যে পরবর্তী অঙ্কে, দেখো পরবর্তী অঙ্কে বলা রয়েছে যদি 3/5 এর পাওয়ার 3 × 3/5 - 6 = 3/5 2x - 1 হয় তবে x সমান সমান কত, তাহলে অঙ্কটিকে কীভাবে করতে পারি। এক্ষেত্রে দেখো বেস সমান আছে, তাহলে বেস সমান থাকলে পাওয়ার কী হয়ে যাবে যোগ হয়ে যাবে, আর মাঝখানে
যদি বেস সমান থাকে এবং মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে সহজেই লিখতে পারি 3/5 সমান 3 যোগ -6 সমান সমান 3/5 2x-1। এবার দেখো এক্ষেত্রে দেখো বলা আছে, দেখো এবার কি করতে হবে, 3/5 অর্থাৎ এক্ষেত্রেও দেখো 3/5 রয়েছে বেস, আর এক্ষেত্রেও দেখো 3/5 রয়েছে বেস। তাহলে বেস যদি সমান থাকে, মাঝখানে যদি সমান সমান চিহ্ন থাকে, তাহলে আমরা জানি পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার দাঁড়াবে 3 + -6 সমান সমান 2x-1। তাহলে দাঁড়াবে কত, দিক থেকে যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে -3, আর এক্ষেত্রে বিয়োগ করলে 2x-1। এককে যদি এই পাশে নিয়ে আসি তাহলে দাঁড়াবে -3, আর -1কে পাশে আনলে +1 সমান সমান 2x। যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে -2, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, সমান সমান 2x। এবার 2কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে /2 সমান সমান x, তাহলে কাটলে দাঁড়াবে -1 সমান সমান x। তাহলে x এর মান এখানে বেরিয়ে আসলো -1। তো এইভাবে আমরা সূচকের বিভিন্ন টাইপের অঙ্কগুলিকে আমরা করতে পারি। তো আজকে তোমাদের সূচকের সমীকরণের টাইপের অঙ্কগুলি শেখালাম। তো এই ভিডিও থেকে তোমাদের যদি উপকার হয় তোমাদের বলবো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। তোমাদের যদি কোনো অঙ্কে ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যাতে উপকার হয় সেইভাবে বিভিন্ন রকম ভিডিওগুলোকে তৈরি করা। যদি সূচকে আরও টাইপের অঙ্কগুলিকে তোমরা শিখতে চাও তো তোমাদের বলবো পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখো, যাতে সহজেই বিভিন্ন টাইপের অঙ্কগুলিকে তোমরা শিখতে পারো এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি আছে সেগুলিকে তোমরা সহজেই যেন করে আসতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে সূচকের পরবর্তী টাইপের অঙ্কগুলির সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।